What's up people? Welcome to my another video. আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টিকটক ভিডিও নিয়ে। আপনি এখন যে টিকটকটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে ভাইরাল একটি টিকটকে রূপান্তরিত হয়েছে। তো এই টিকটকটি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে যদি না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো উইদাউট এনি টাইম লেটস ইন্ট্রো। অল রাইট, আমরা চলে আসলাম কাইন্ড মাস্টার সফটওয়্যারে এবং আমাদের ভিডিওগুলো শ্যুট করতে হবে ঠিক এরকম ভাবে। দেখতে পারলেন আমাদের ভিডিওটা শ্যুট করা হয়েছে ঠিক এরকম ভাবে। তারপর আমরা বাড়তি অংশগুলো কাটিং করব। বাড়তি অংশ কাটিং করার পর আমরা চলে আসবো ভিডিও ফার্স্টের দিকে এবং স্টার্ট করব। এবং স্টার্ট করে যে জায়গাটা আপনি দাঁড়াইছেন ওই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা সিলেক্ট করব, দেন আমরা এটার মাঝামাঝিভাবে কাটব। তো মাঝামাঝি কাটার পর সেম জায়গায় আপনি যখন শার্ট পরে দাঁড়াইছেন ওই জায়গাটা আপনাকে কাটিং করতে হবে। এই জায়গাটা আমরা কাটিং করব। তো কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন ছোট যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে আপনাকে ট্যাপ করতে হবে, দেন কাটিং আইকনে ক্লিক করবেন এবং চার নম্বরটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে দেখতে পাবেন এখানে একটি স্ক্রিনশট হবে এবং এই স্ক্রিনশটটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব হোম বাটনে। তারপর এখান থেকে আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। দেন আপনি এখানে সার্চ করবেন removebg.com লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন removebg আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এমন একটি ড্যাশবোর্ড আসবে, তারপর এখানে আপলোড ফটোতে ট্যাপ করতে হবে, দেন আপনার যে স্ক্রিনশটটি ছিল এই স্ক্রিনশটটি এখানে আপলোড করবেন। তো আপলোড করার পর দেখবেন অটোমেটিকলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। তো এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোডে ট্যাপ করব। তারপর আমরা আবার চলে আসবো হোম বাটনে এবং এখানে দেখতে পাবেন একটা সফটওয়্যার যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো এই সফটওয়্যারটি ওপেন করব, দেন এখানে দেখতে পাবেন লোড এ ফটো নামে অপশন, এখানে ট্যাপ করব। তারপর আমাদের ফটোটি এখানে লোড করব। তো লোড করা কমপ্লিট হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনাকে এটা ক্রপ করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ক্রপ করা হচ্ছে। তো ক্রপ করার পর সুন্দরভাবে এখান থেকে আপনি ডান করে দিন। তো ডান করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন, এখান থেকে আপনার ম্যানুয়াল যে অপশনটা আছে এটাই থাকবে। দেন আপনি সুন্দরভাবে আপনার প্যান্ট প্লাস যে জুতাগুলো আছে এগুলো আপনার রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন 1 2 3 4 এরকম অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনি 2 বা 3 রাখবেন। তারপর সিম্পলি এখান থেকে আপনাকে সেভ অপশন দেখতে পাবেন, এই সেভ অপশনে ক্লিক করতে হবে এবং এটি একদম সম্পূর্ণ ফিনিশ করে দিতে হবে। তো এরকম সেমভাবে আপনি আপনার প্যান্ট প্লাস আপনি এখানে যে জুতাটা আছে এগুলো প্রত্যেকটা আলাদাভাবে আপনাকে সেভ করে নিতে হবে। তো সেভ করা কমপ্লিট হয়ে গেলে আমরা সিম্পলি চলে যাব আবার কাইন্ড মাস্টার সফটওয়্যারে এবং এখান থেকে আপনি যে স্ক্রিনশটটি দিয়ে এতক্ষণ কাজ করলেন এই স্ক্রিনশটটি এখান থেকে আপনাকে সিম্পলি ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন 2টি ছোটো ছোটো লেয়ার, এখান থেকে যে কোনো একটি ছোটো লেয়ার আপনাকে আবার ডিলিট করে দিবেন। এবং এখান থেকে আমরা কিন্তু স্টার্ট করে দেখতে পারি আমাদের ভিডিওটি প্রপারলিভাবে হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি মোটামুটিভাবে প্রপারলিভাবে কাটিং কোটিং করা কমপ্লিট। যদি কাটিং কোটিং করা কমপ্লিট না হয় তাহলে সুন্দরভাবে কাটিংটা করে নেবেন। তারপর চলে যাবো আবার সামনের দিকে এবং স্টার্ট করব। এখান থেকে আপনাকে যে জায়গায় দাঁড়াইছেন বা গুলি করছেন এই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে যে কোনো একটা ফটো নিতে হবে, অথবা আপনি চাইলে কিন্তু শার্ট নিতে পারেন অথবা প্যান্ট নিতে পারেন, তবে শার্টটা নেওয়াই ভালো। দেন আপনি চলে আসবেন ছোটো যে লেয়ারটা আছে ছোটো লেয়ারের এখানে, কারণ এটা প্রপারলিভাবে আপনাকে কিন্তু ফিটিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ছোটো লেয়ারটা আছে এই ছোটো লেয়ারটার এখানে আসলাম এবং আমাদের শার্টের সাথে এই শার্টটা কিন্তু আমরা প্রপারলিভাবে ফিটিং করব।
তারপর সিম্পলি এটাকে আপনি ব্যাক সাইড থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব আবার সামনের দিকে এবং আমাদের ভিডিওটা কিন্তু স্টার্ট করে দেখতে পারি। তো এখানে দেখতে পাবেন ফিটিংটা খুব সুন্দর হয়েছে। তো সেমভাবে দুই নম্বর যে গুলিটা করছেন এই দুই নম্বর গুলির মধ্যে আপনাকে কিন্তু আবার প্যান্টটা কিন্তু এনে রাখতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সেমভাবে কিন্তু প্যান্টটাও আনলাম এবং সেমভাবে এটাকে কিন্তু আপনার ফিটিং করবেন এবং কাটিং করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন ফিটিং করা শেষ এবং কাটিং করা শেষ। তো সেমভাবে কিন্তু আপনার যে জুতাটা আছে এই জুতাটাও কিন্তু এখানে আপনার কাটিং করতে হবে এবং ফিটিং করতে হবে। এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। তো এখন আমরা যেটা করব এখন ভিডিও লাস্টের দিকে চলে আসব এবং এখানে আপনি দেখতে পাবেন মিডিয়া। তো মিডিয়া অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখানে আপনি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তারপরে দুইটির মাঝামাঝি একটা অপশন দেখতে পাবেন, এই অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। দেন স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাবেন গ্যাট মোর, গ্যাট মোরে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে। তারপর এখানে যে আপনি ইফেক্টটি দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি আপনাকে সিম্পলি ডাউনলোড করবেন এবং এখান থেকে এই ইফেক্টটি আপনি এখানে লাগিয়ে নেবেন। তো লাগানোর পরও দেখতে পাবেন এখানে কিন্তু প্রপারলিভাবে আপনি ঘুষিটা কিন্তু কাজে দিচ্ছে। তো এখানে আমরা স্টার্ট করে দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘুষির সাথে আমাদের কিন্তু ইফেক্টটা মিলে নাই, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কাটিং কুটিং করব। তো এখনও দেখতে পাচ্ছেন আমাদের এটা মিলে নাই, ওই ক্ষেত্রে কিন্তু আমরা একটু জুম করে এটা কাটিং কুটিংটা আমরা পারফেক্টলিভাবে করতে হবে। তো পারফেক্টলিভাবে হওয়ার পর এখানে যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের ভিডিওটা হবে একদম ঠিক এইরকম। তারপর লাস্ট থেকে এটি কেটে দিবেন।